নমস্কার, করুণানিধান চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সুধী দর্শকবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং জয়গুরু সম্ভাষণ। আমার গুরু ভ্রাতা ভগ্নীদেরও জানাই জয়গুরু সম্ভাষণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের কিছুদিন আমরা আসতে পারিনি নানা রকম সমস্যার জন্য, আবার আপনাদের সামনে এসেছি নতুন বিষয়বস্তু নিয়ে। তুলারাশি, তুলারাশি 2024 কেমন যাবে এই প্রসঙ্গে আপনাদের সামনে আজকের আমাদের এই নতুন এপিসোডটা উপস্থাপন করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, টানবেন না, পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন এই নতুন বছরের কী কী ফলাফল আপনাদের জীবনে আসছে সে সম্বন্ধে আপনারা অনেক ওয়াকিবহাল হবেন। তো যাই হোক, কথা আর না বাড়িয়ে আজকে শুরু করছি। আজকের 2024-এ তুলা রাশি কেমন যাবে, আমাকে অনেকেই প্রশ্ন করেছে, অনেক আমার দর্শকরা জানতে চেয়েছিল যে তুলা রাশি এবছর কেমন যাবে। তো তুলা রাশির ক্ষেত্রে দেখা গেছে 2023 সালটা খুবই মানে একটা কী বলবো, দুর্যোগের মধ্যে গেছে। বিভিন্ন ধরনের মানসিক হতাশা এসেছে, মানে রোগ ভোগ করতে হয়েছে, আর্থিক সমস্যা হয়েছে, কর্মচ্যুত হয়েছে এবং অনেকের যে বিজনেস ছিল তাতে লস এসেছে। 23 সালটা মোটামুটি দেখা যাচ্ছে যে খুব একটা ভালো ফল পায়নি, তাই তারা হতাশাগ্রস্ত। তো 2024 সম্বন্ধে অনেকেই জানতে চাইছেন যে তুলা রাশির কীরকম যাবে, একটু বিশেষভাবে বলুন। তো আজকে আসছি সম্পূর্ণ নতুন বিষয়ে। তুলা রাশির যারা জাতক এবং জাতিকারা আছেন সকলে মনোযোগ দিয়ে শুনুন। তো 2024 সাল গ্রহদের অবস্থান অনুসারে কী কী বিষয়ে ফল দেবে সেই সম্বন্ধে আজকে আমি বলছি। দেখুন, তুলা রাশির যখন নতুন বছর শুরু হচ্ছে তখন দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তমভাবে অবস্থান করবে এবং 2024 এপ্রিল পর্যন্ত সপ্তমে থাকবে। মে থেকে অষ্টমে চলে যাবে গুরু বৃহস্পতি। তো বৃহস্পতি কি, বৃহস্পতি হচ্ছে সবসময় দেখবেন যে রোগ, ঋণ এবং স্বাস্থ্য এবং কর্ম, এগুলো থেকে এগুলোর পুরো ফলাফল করে। রোগ থাকলে যেমন 23 সালে যে পেটের রোগে ভুগেছিলেন যারা যারা, বা মানসিক নার্ভের সংক্রান্ত বা পেশা সংক্রান্ত জিনিসগুলো ভুগেছিলেন, তাদের ক্ষেত্রে অনেকটা রিলিফ পাবেন এবছর, এক। তাছাড়া স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে আগের থেকে, চিন্তার কোনো কারণ নেই। কর্ম এবং কর্মে উন্নতির যোগ দেখা দিচ্ছে এবছরের গণনা অনুসারে। ঋণ থেকে মুক্ত হবেন, অনেকটা মুক্ত হবেন, যে ঋণের ভারে জর্জরিত ছিলেন সেটা মুক্ত হবে। তো বৃহস্পতির প্রভাবে এই সময় ব্যবসা, যারা প্রাইভেট টিচারি করছেন, প্রাইভেটভাবে পড়াচ্ছেন বা বেসরকারি স্কুলে পড়াচ্ছেন, এগুলো তাদের পক্ষে ভালো। বিবাহের বাধাটা কেটে যাবে। দেখবেন অনেকেরই তুলারাশির জাতক জাতিকাদের বিবাহের সম্বন্ধে এসেও কেটে যাচ্ছিল বারবার, এটা থেকে বাধা কাটবে। পোশাকের ব্যবসা করেন যদি দেখুন কোনো পোশাক আশাকের ব্যবসা, কাপড়ের দোকান যাদের, তাদের উন্নতি দেখা দেবে। ফুড রিলেটেড ব্যবসা, খাবার সংক্রান্ত, ফাস্টফুড, এগুলো কিন্তু তাদের ভালো চলবে। তো বৃহস্পতি যখন অষ্টমে যাবে তখন একটু সমস্যা বা বাধা আসবে। শনি অবস্থান করবে পঞ্চমে, সারা বছর জুলাইয়ের পর বকরি হবে, এই সময়টা যথেষ্ট পজিটিভ। মান সন্তান সুখ পাবেন, সন্তানের উন্নতি, সন্তানের শিক্ষায় অগ্রগতি, এবং এই সময় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, যেগুলো আর ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছিলেন তার থেকে অনেকটা মুক্ত হবেন। রাহু ষষ্ঠভাবে কেতু আছে আপনার দ্বাদশভাবে, যা রোগ ঋণ শত্রু ষষ্ঠ ভাব, রোগ মুক্তি, ঋণ মুক্তি, শত্রুনাশ, এগুলো তো হচ্ছেই, পরিশ্রমটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আগের থেকে। রবি জানুয়ারি থেকে মার্চ শুভ অবস্থায় থাকছে, শুক্র আবার জানুয়ারি থেকে মার্চ সেও শুভ অবস্থানে আছে। পারিবারিক সম্পর্ক অবশ্যই ভালো হবে বৃহস্পতির প্রভাবে। স্ত্রীর বা স্বামীর, যাদের তুলা রাশি আছে তাদের স্বামী বা স্ত্রীর সম্পর্ক অনেকটা ভালো হবে। যাদের দেখুন ডিভোর্স পর্যন্ত গড়িয়ে গেছিল সেটাও আস্তে আস্তে করে বন্ধ হতে পারে, আবার পুনর্মিলন হতে পারে, কারণ সেই ধরনেরই গ্রহরা ফলাফল দিচ্ছেন। দ্বন্দ্ব কলহের অবসান, ঝগড়াঝাটি যাদের ফ্যামিলিতে অতিরিক্ত হতো তার থেকে অনেকটা রিলিফ পাবেন। চার মাস খুব পজিটিভ, ভুল বোঝাবুঝির অবসান, বিবাহের বাধাও কেটে যাবে, ব্যবসায় যে মন্দা ছিল তা থেকেও আপনি মুক্তি পাচ্ছেন। রাজনীতিবিদদের এটা একটা ভালো সময়, সামনেই ভোট আসছে, যেসব তুলারাশির জাতক বা জাতিকারা ধরুন রাজনীতিবিদ আছেন বা পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন, তারাদের কিন্তু মোটামুটি
ফলাফল 2024 ভালো যাবে, যোগাযোগটা আপনাদের প্রচণ্ড বৃদ্ধি পাবে, কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছিল এটা বৃদ্ধি পাবে। চাকরি যাদের হচ্ছে না এই চার মাস কাজে লাগান, অধ্যবসায় করুন, কম্পিটিটিভ পরীক্ষায় বসুন, দেখুন সাফল্য আসবে, আর্থিক উন্নতি অবশ্যম্ভাবী। ফাইন্যান্সের দিক থেকে পজিটিভ ফল পাবেন, ফাইন্যান্স সোর্স অফ ইনকাম ডেভেলপ করবে, আগের থেকে আপনার ডেলি ইনকামটা একটু বৃদ্ধি পাবে। যেসব সম্পর্ক কেটে গিয়েছিল বন্ধু বান্ধব বলুন বা নিকট আত্মীয়দের সঙ্গে, সেগুলো আবার জোড়া লাগবে এবং সেটা প্রেমও হতে পারে কিংবা কোনো রিলেটিভের সঙ্গে হতে পারে। যাদের সঙ্গে ব্রেকআপ হয়েছে সেগুলো আবার পুনরায় সংযোগ স্থাপনের লক্ষ্য, মানে যে লক্ষণগুলি দেখা যাচ্ছে গণনায়। অবিবাহিত তাদের কিন্তু সুবর্ণ সুযোগ আসছে, প্রস্তুত থাকুন। স্বাস্থ্যের উন্নতি অবশ্যই আগের বছরের থেকে এবার পাবেন। যারা সুগার রক্তচাপ ভুগছিলেন তার তাদের সমস্যা আস্তে আস্তে কমবে। একাধিক ক্ষেত্র থেকে রোজগারের একটা সোর্স উঠে আসছে, বাহন সুখ, নতুন ব্যবসা শুরু করতে পারেন এবছর। দেখুন এবছর নতুন ব্যবসার যোগাযোগ করলে খুব ভালো হয়, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নাম যশ খ্যাতি বৃদ্ধির একটা যোগ দেখা যাচ্ছে এই 2024। পদমর্যাদা বৃদ্ধি পাবে, সামাজিক কাজে সুনাম আসবে, জনসংযোগ বাড়বে, আইনি ঝামেলা মামলা মকদ্দমা যেগুলো ঝুলেছিল সেগুলো থেকে এবছর আপনি রেহাই পাচ্ছেন, মানে তার থেকে আপনি সুরাহা পাচ্ছেন। সন্তানের কেরিয়ারের উন্নতি হবে এবং সন্তান সুখে সুখী হবে যারা তুলারাশিতে। সন্তান হবারও যোগ রয়েছে, ধরুন যাদের সন্তান হয়নি এতদিন, টেনশনে ছিলেন, তাদেরও কিন্তু এবছর একটা সুবর্ণ যোগ আসছে বৃহস্পতির প্রভাবে। স্টুডেন্টদের যথেষ্ট পরিশ্রম করতে হবে, চাকরি বলুন ব্যবসা বলুন যেটাই বলুন একটু ধীরগতিতেও হতে পারে, ধৈর্য হারাবেন না। তবে হায়ার স্টাডিতে কিন্তু বেশি উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে, লোয়ার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের থেকেও যারা হায়ার স্টাডি করছেন বা বিদেশে পড়াশোনা করতে যাবেন ভাবছেন বা এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে উন্নতি। খুব ক্লোজ বন্ধু যারা নিকট বন্ধু তারা কিন্তু গুপ্ত শত্রু করার প্রবণতা রাহু ষষ্ঠে রয়েছে, গুপ্ত শত্রুতা করতে পারে তবে কিছু করতে পারবে না। প্রেমের সম্পর্ক আর বন্ধু থেকে কিন্তু একটু সচেতন থাকবেন, বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু বন্ধুদের সঙ্গে খুব ক্লোজলি মেলামেশা করার আগে একটু ভেবে চিনতে নেবেন, কেন কার মনে কী আছে বুঝতে পারবেন না। প্রেমের সম্পর্ক বিবাহে রূপান্তরিত হতে পারে, পার্টনারের কাছ থেকে অনেক সুযোগ আসবে আপনার। স্ত্রী বা স্বামীর কর্মে উন্নতি যোগ এবছর দেখা যাচ্ছে এই সালটায়। ধরুন কারোর স্ত্রী কোনো বিজনেস করেন বা সার্ভিস করছেন বা পড়াশোনা করছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তার ক্ষেত্রে আপনি ধরে রাখুন তাদের কাছ থেকে সুফল আশা করবেন, বা স্বামীদেরও স্ত্রীদেরও স্বামীদের কাছ থেকে সুফল আশা করবেন, আর্থিক উন্নতি। বিদেশ যাত্রার সুযোগ আসছে, আধ্যাত্মিকতায় এবছর একটু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ধরো এতদিন যেভাবে ছিলেন তার থেকে কিন্তু আর একটু স্টেপ বাড়ছে আধ্যাত্মিকতায়, যার ফলে আপনি জনসংযোগে বা মানুষের কাছে আপনি ভালোবাসা পাবেন। ধর্মীয় অনেক ভালো ভালো কাজে লিপ্ত হতে পারেন যেটা আপনাকে সুনাম দেবে, কেউ কেউ মঠ মন্দিরে দানও করতে পারেন এই বছর। গঠনমূলক কাজ গবেষণামূলক কাজে উন্নতি, শিল্পকর্মে যারা যুক্ত আছেন সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের উন্নতি, গৃহসুখ আছে এবছর, চিন্তা করবেন না, স্থায়ী সম্পদ বৃদ্ধি পাবে। এবার আসছি গ্রহগত স্থানের ব্যাপারটা নিয়ে, পঞ্চমে শনি অবস্থান করছে এবছর। দেখুন চতুর্থে যখন ছিল মকরে, মকরটাও শনির নিজস্ব স্থান, কিন্তু সেই সময় তুলসীকে চরম দুর্যোগ বা হতাশাগ্রস্ত হতে হয়েছে, বিভিন্ন ধরনের রোগ শোক জরা ব্যাধি এগুলো, বা পারিবারিক চিন্তা আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য বন্ধুবিচ্ছেদ বিভিন্ন ধরনের মানে অসুবিধাগুলো আপনাদের 2023 শেষের দিকে এসেছে, এটা আপনারা জর্জরিত। কিন্তু আর মকর থেকে শনি চলে যাচ্ছে কোথায়, কুম্ভের ঘরে, একদম নিজস্ব ঘরে চলে যাচ্ছে শনি, এবং সেখানে মার্গী অবস্থায় অবস্থান করছেন। এর ফলে শনি যেহেতু তুলারাশির প্রিয় গ্রহ, তুলারাশিতে শনি তুঙ্গি অবস্থায় থাকে, তাই শনি সবসময় ফেভারিট গ্রহ তার, কিন্তু এবছর সেই সুন্দর একটি স্থানে অবস্থান করার জন্য, নিজস্ব স্থানে শনি অবস্থান করছেন, রাহু কিন্তু আপনাদের ষষ্ঠে চলে এসেছে, সপ্তমে বৃহস্পতি, মে মাস পর্যন্ত থাকছে। সপ্তমপতি মঙ্গলের দৃষ্টি দেবগুরু বৃহস্পতির উপর পড়ছে, এপ্রিলের পর বিপরীত রাজযোগের ফলে
তুলার জীবনে আসবে অনেকটা সাফল্য এপ্রিলের পর। যারা চাকরির জন্য কয়েক বছর ধরে চেষ্টা করছেন, এবছর তাদের সাফল্য আসবার সম্ভাবনা দেখা দিয়েছে খুব জোরালোভাবে, সেটা কোম্পানিতে হোক বা গভর্নমেন্ট সার্ভিস হোক। ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমী থেকে দৃষ্টি দেবে দ্বিতীয়ায়, ফলে অনাদায়ী টাকা আদায় হবে। দেখুন, যাদের টাকা অনেকদিন ধরে অনাদায়ী হয়ে আছে, দিচ্ছে না, কাউকে দিয়েছেন, ধার দিয়েছেন বা কাউকে ভালোবেসে তাকে সাহায্য করেছেন, সেটা আদায় হচ্ছিল না, এবছর অনাদায়ী টাকা আদায়ের জোরালো সম্ভাবনা দেখা দিচ্ছে। গুপ্ত সম্পত্তি পাওয়ার একটা যোগ দেখা দিচ্ছে তুলা রাশি। আপনি আশা করেননি এমন এক, আপনি কিন্তু কখনো আশা করেননি, হঠাৎ দেখবেন সেই জিনিস পেয়েছেন, মানে হঠাৎ প্রাপ্তি, সেটা টাকা পয়সা হোক অন্য কিছু হোক, একটা যোগাযোগ রয়েছে, জমি জমা হতে পারে, সোনাদানা হতে পারে বা অর্থ হতে পারে। বৃহস্পতি আপনার তৃতীয় পতি, আপনার ষষ্ঠপতি সেই বৃহস্পতি যতক্ষণ মেষ রাশিতে থাকছে অর্থাৎ সপ্তমে থাকছে, রাশিতে দৃষ্টি হওয়ার ফলে ভালো ভালো জিনিস, সেই ঘটনাগুলি আপনার জীবনে ঘটবে যতক্ষণ আপনার সপ্তমে থাকছে। ঠিক যখনই অষ্টমে বৃষের ঘরে চলে যাচ্ছে তখনই কিন্তু ততটা শুভফল আপনি আশা করতে পারেন না, তাই এই প্রথম দিকের সময়গুলোকে কাজে লাগান, বিশেষ করে স্বাস্থ্যের প্রতি নজর দিন। যখন অষ্টমে আসছে বৃহস্পতি, এই রাশির জাতক জাতিদের মেয়ে থেকে সাবধান থাকুন, বিশেষ করে পেটের রোগ যাতে না হয় লক্ষ্য রাখুন। শিক্ষায় সাফল্য আসছে এতে দ্বিমত নেই, বৃহস্পতি কিন্তু শিক্ষায় প্রচণ্ড সহযোগিতা করে, দেবগুরু বৃহস্পতি উনি প্রচণ্ড শিক্ষায় হেল্প করেন, সহযোগিতা করেন বা ঠেলে উপর দিকে তুলে দেয়। মে পর্যন্ত সুপার ফলাফল আপনারা পাচ্ছেন। আর্টস, কমার্স, সায়েন্স প্রত্যেকের ভালো সময় আসছে, চিন্তার কোনো কারণ নেই, তবে ইন্ডাস্ট্রি বা শিল্প সংক্রান্ত বা শিল্প সংস্কৃতি নিয়ে কিছুটা রেজাল্ট খারাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু সময় খারাপ আসছে। রাহু কেতুর অবস্থান 2024 সালে তুলারাশিকে ধনশালী যোগ সৃষ্টি করছে। রাহু কেতু, কেতু যেখানে আছে, রাহু যেখানে আছে, ফলে আর্থিক ক্ষেত্রে যে একটা বিরাট সাফল্য আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার আর্থিক উন্নতি অবশ্যম্ভাবী, কোনো না কোনো দিক থেকে লাভ হবে। অন্যান্য রাশির থেকে অনেকটা উচ্চতায় থাকবে তুলা, তুলার জাতক জাতিকীরা, জাতকেরা, কারণ এই ধনশালী যোগ কেবলমাত্র তুলার ভাগ্যেই সৃষ্টি হয়েছে এবছর। চাকরি বলুন, ব্যবসা বলুন, উভয় ক্ষেত্রে দেখা দেবে আর্থিক উন্নতি বা ডেভেলপমেন্ট, নতুন ব্যবসা চাকরিতে যোগ রয়েছে, নতুন বিজনেস খুলতে পারেন বা পুরনো যেগুলো দেখেন লাভ হচ্ছিল না এমন ধরনের বিজনেস তাতেও কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন, প্রমোশন, বিদেশে চাকরির যোগ রয়েছে। তবে তুলারাশি কিন্তু এবছর বিলাসিতা বাড়বে, একটু আড়ম্বর বাড়বে, একটু স্ট্যান্ডার্ড জিনিস কেনার প্রতি আগ্রহ বাড়বে, যার ফলে খরচাটাও কিন্তু, যেমন আয় বাড়বে খরচাও এবছর বাড়বে, তাই সঞ্চয়ের দিকে নজর দিন। ভরণী নক্ষত্রে বৃহস্পতির আগমন শিক্ষায় আগ্রহ বাড়াবে, রোগ থেকে মুক্তি লাভ ঘটাবে এবং যে যে সমস্যায় জর্জরিত ছিলেন সেগুলোর থেকে সমাধান পাবে। আপনাদের নতুন কিছু ব্যবসায়, নতুন কিছু কর্মের প্রতি ঝোঁক বাড়বে, ধরুন আপনি একটা চাকরি করছেন তবু একটা অন্য ধরনের বিজনেস করার প্ল্যানিং আসবে, কিংবা আপনি ব্যবসা করছেন আবার একটা অন্য ব্যবসার প্রতি আপনার আগ্রহ বাড়বে, পুরনো কাজে একটু অনীহা আসতে পারে বা হবার সম্ভাবনা রয়েছে। জনসংযোগ বাড়বে আগেই বলেছি, ফলে নামযশ বাড়বার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে এবছর আপনাদের কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। এবছর প্রেমে সাফল্য আছে, যাদের পেটের সমস্যা দীর্ঘদিন ভুগছিলেন তার থেকে নিস্তার পাবেন, খাবারের প্রতি খেয়াল রাখবেন, অতি ভোজন করবেন না, অতিরিক্ত ভোজন তেলের জিনিস বর্জন করুন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে, তাড়াতাড়ি ঘুমাবার চেষ্টা করুন। এবং রবির ক্ষেত্রে স্ট্রং করার জন্য কী করতে হয় জানেন তো, রবি আগেও বলেছি, রবি যাদের দুর্বল হয় তারা দিয়ে ভোরবেলায় উঠতে পারে না, দেখবেন যারা বেশি বেলা পর্যন্ত ঘুমায় তাদের রবি দুর্বল, মানে উইক আছে বা নিচস্থ আছে, তাই চেষ্টা করবেন সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার এবং স্নান করে সূর্য প্রণাম করবেন, তাহলে সুবিধা আর্থিক উন্নতি হবে, ধীর গতিতে একটু হবে, অত তাড়াহুড়া করলে হবে না আর্থিক উন্নতি, কিন্তু কারণ শনিদেবের কৃপা খুব ধীর গতিতে হয়, খুব ধীর রাশি, শনি এবং রাহুর দৃষ্টি দ্বিতীয় ভাগে থাকায় সঞ্চয়ে কিছু ঘাটতি আসবে, সঞ্চয় কিন্তু বেশি হবে না, ইনকাম যেমন বাড়বে খরচের মাত্রাও বৃদ্ধি পাবে। আপনাদের জীবনে রোমান্টিসিজম আসছে, একটা মানে
সুন্দর সময় আসছে। মার্চে যখন ষষ্ঠী রবি আসবে, মার্চ মাসে, একটু ভালো করে শুনুন, মার্চ মাসে যখন ষষ্ঠ স্থানে রবি এসে যাবে, তখন কিন্তু যেহেতু রাহু বসে আছে সেখানে, রাহু এবং রবি, তাহলে কি হচ্ছে, একটু গ্রহণদোষ এসে যাচ্ছে। ওই সময় একটু সতর্ক থাকবেন, রোগ বৃদ্ধির যোগ আছে, ওই সময় লোন নিতে হতে পারে, শত্রুতা বৃদ্ধি পাবে। মার্চে একটু মাথাটা ঠান্ডা রাখুন, একটু একটু সতর্কভাবে চলাচল করুন। গাড়ি বা যানবাহন নিয়ে যারা চলাচল করেন, একটু সাবধানে চলাচল করবেন। এই একটা মাস একটু সজাগ থাকুন। ভোরবেলায় ঘুম থেকে উঠুন, স্নান করে সূর্য প্রণাম। আবার বলছি, এপ্রিলের তেরো থেকে আবার সুবর্ণ সুযোগ আসছে। ওই এপ্রিল মার্চ থেকে এপ্রিলের তেরো মার্চ তেরো থেকে এপ্রিল তেরো পর্যন্ত একটু সতর্ক থাকুন, ওই গ্রহণযোগটা কাটিয়ে দিন। ওই গ্রহণযোগের সময় কিন্তু ছোটোখাটো সমস্যাগুলো আপনার জীবনে আসতে পারে। পয়লা মে বৃহস্পতি অষ্টমে আসছে, শুক্রের ঘরে, এই সময় সাবধানে গাড়ি চালান। গাড়ি যারা দু চাকা চালান, চার চাকা, এই সময়টা সাবধানে চালান, কোনো ভয় নেই। ভগবানকে স্মরণ করে, ঈশ্বরকে স্মরণ করে আপনি যদি সতর্কভাবে রাস্তা চলাচল করেন, অবশ্যই আপনার কোনো ভয় নেই, কিন্তু আপনাকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে ওই টাইমটায়। উনিশে মের পর অষ্টমে শুক্র আসছে, সমস্যা থেকে ধীরে ধীরে উন্নতি করবেন, ওই সময় সমস্যাগুলো কেটে যাচ্ছে। দাম্পত্য সমস্যা আসতে পারে, কুসংসর্গ থেকে দূরে থাকুন। সাংস্কৃতিক বিভাগে যেসব লোকেরা আছেন, যারা ধরুন অনলাইনে আছেন, যারা কোনো কম্পিউটারে কাজ করছেন, যারা সঙ্গীতে, যারা অভিনয়ে আছেন, ফিল্ম লাইনে আছেন, তাদের কিন্তু উন্নতি আসছে এই সময়, যখনই শুক্র আসছে উনিশে মের পর। এবং প্রেমের উন্নতি অবশ্যম্ভাবী, এবং দীর্ঘদিন ধরে ধরুন যারা প্রেমে লিপ্ত আছেন, তাদের বিবাহে সেটা রূপান্তরিত হতেও পারে উনিশে মের পর। মে মাস থেকে আর্থিক উন্নতি আপনাদের জীবনে আসছে, চিন্তা কোনো কারণ নেই। শুভ সংখ্যা আপনারা জানেন, তুলারাশির সবসময় শুভ সংখ্যা ছয়, সিক্স। আপনার ফোন নাম্বারে, আপনার লটারি নাম্বার, আপনার যে কোনো নাম্বারে সিক্স নাম্বারটাকে আপনি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। শুক্রবার বুধবার আপনাদের জীবনে শুভ সময়, দেখবেন যা কিছু জীবনে ঘটছে শুক্র বুধ এবং শনিবারে ঘটছে। আপনার নিজের জীবনে যেগুলো ঘটবে বেশিরভাগ শুক্র, আপনার সন্তানাদের যেগুলো ঘটছে শুক্র, শনি এবং বুধ, আপনার জীবনেও বুধ খুব শুভ, শনি শুক্র, এই তিনটা দিন শুভ দিন। যে কোনো শুভ কাজ ওই তিন দিনের মধ্যে করুন। শুভ সংখ্যা বলেছি, শুভ রং বলে দিয়েছি সাদা, আর পশ্চিম দিক আপনার পক্ষে অনেকটা শুভ। আমাদের এই কালপুরুষের ছকে যে তুলারাশি রয়েছে, তুলারাশি তো কয়েকটা নক্ষত্রের উপর, কতগুলো নক্ষত্র ক্রিয়া করে, যেমন তুলারাশির উপর অনেক জাতক জাতিকা আছেন, দেখবেন আপনারা অনেকেই হয়তো বলবেন সব তুলারাশির কি একই রকম ফল, না, এটা সম্ভব নয়, কারণ সকলের জন্মছক আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন ছকে গ্রহরা অবস্থান করছে। সার্বিকভাবে আমরা বলছি যে 60-70% ফল আপনারা সকলের ক্ষেত্রে একটা সার্বিক ফল হিসাবে দেখা যাচ্ছে যে তুলারাশির এবছর 2024 ভালো যাবে, 23-এর থেকে অনেকটা কাটিয়ে উঠবেন। তবে চিত্রা নক্ষত্রে যারা জন্ম, তুলারাশির আবার চিত্রা নক্ষত্রে যারা জন্ম, তাদের কিন্তু মেজাজ গরম থাকবে, শিক্ষায় সাফল্য আছে, তাদের দাঁতের রোগের প্রবলেম, দেখবেন যাদের চিত্রা নক্ষত্রে জন্ম, এবং পারিবারিক সমস্যা একটু থাকবে, নতুন ব্যবসায় লাভ হবে, হাতে টাকা পয়সা আসবে, বাড়িতে নতুন অতিথি আসার সম্ভাবনা আছে, কিন্তু আপনাদের মেজাজটা এত গরম থাকবে, হঠাৎ ক্রুদ্ধ হওয়ার জন্য কোনো বিশিষ্ট ব্যক্তি বা কোনো নিকটাত্মীয় বা কোনো পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, যারা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে তাদের চরম উন্নতি চিত্রা নক্ষত্রের, কোনো চিন্তা নাই। বাড়িতে ইলেকট্রনিক্স দ্রব্যাদি খারাপ হয়ে যাওয়ার যোগটা আছে, লক্ষ্য করবেন চিত্রা নক্ষত্রের লোকেরা, হঠাৎ হঠাৎ টিভি খারাপ হয়ে গেল, হঠাৎ হঠাৎ দেখুন বাল্ব খারাপ হয়ে গেল, হঠাৎ হঠাৎ ইলেকট্রিক আয়রন খারাপ হয়ে যাচ্ছে, ইলেকট্রনিক্স পণ্যগুলো এগুলো খারাপ হতে থাকবে। পার্টনারের শরীর একটু খারাপ হতে পারে, স্বামী বা স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে, শরীরের দিকে খেয়াল রাখুন, মামলা মকদ্দমায় জয়লাভ আছে, এদিকে চিন্তা নাই, বাবার শরীরের প্রতি যত্ন নিন। আপনার বাবার শরীর অসুস্থ হলে তাকে ভালোভাবে সেবা শুশ্রূষা বা ট্রিটমেন্ট করুন। এবার আসছি বিশাখা নক্ষত্র, যেখানে যাদের বিশাখা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, খুব শুভ বিশাখা নক্ষত্র তুলারাশি, বৃহস্পতির দৃষ্টি রয়েছে,
এটা একটা সুবর্ণ সুযোগ আসছে বিশাখারা নক্ষত্রের জাতক জাতিকাদের, অনেক দিক থেকে উন্নতির সম্ভাবনা, বৃহস্পতির শুভ দৃষ্টির প্রভাবে আর্থিক ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে, কাজের চাপ বাড়বে, গতি বাড়বে, লাভ হবে, ব্যবসায় উন্নতি, নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা বিশাখা নক্ষত্র, ভালোভাবে চেষ্টা করুন, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করুন, দেখুন আপনি ভাবতে পারবেন না যেটা ভাবেননি সেটা হবে বিশাখা নক্ষত্রে। বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, চিত্রারও এবং বিশাখারও। খুব ভারী কাজ আপনারা করতে যাবেন না, তাতে শরীর খারাপ হতে পারে। পুরনো শত্রুতা মাথা চাড়া দিতে পারে বিশাখার ক্ষেত্রে, পুরনো যে শত্রুতা চাপাচ্ছিল ধামাচাপা আবার তারা মাথা চাড়া দিতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কাজের চাপ বাড়বে, কর্মের সাফল্য লাভের ইঙ্গিত। যারা খেলাধুলার সাথে জড়িত আছেন তাদের কিছু উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে বিশাখা। আর যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন, ধরুন 23-22-23 থেকে বসে আসছেন, কিছু ফল পাচ্ছেন না, তারা কিন্তু এবছর সুফল পাবেন। এবার আসছি সাথী নক্ষত্র। তিনটা নক্ষত্র তুলারাশিকে ক্রিয়া করে, তো সাথী নক্ষত্রের লোকেদের কিন্তু সময়টা খুবই খারাপ চলছে, অনেক উচ্চ পদ থেকে পতন হয়েছে, দেখবেন কর্মে পদন অবনতি হয়েছে বা কর্ম থেকে ডিসচার্জ হয়ে গেছে অনেকে, এবং কর্মচ্যুত হয়ে গেছে অনেকে, ঘরে বসে হতাশাগ্রস্ত হচ্ছে। তা সাথী নক্ষত্রের ক্ষেত্রে একটাই কি, যে ধৈর্য ধরুন, আর্থিক উন্নতিটা একটু আগের থেকে ভালো হবে, আপনার আর্থিক উন্নতি ভালো হবে। আপনার স্ত্রীর সঙ্গে যে মনোমালিন্য ছিল তার সম্পর্কটা একটু ভালো হবে, সন্তানদের গৌরবে গৌরবান্বিত হবে, কিন্তু মেজাজ খুব গরম থাকবে, ভুল ভাল সিদ্ধান্ত নিতে পারেন, শত্রুতা বাড়বে, গুপ্ত শত্রু আপনাকে পতনের দিকে ঠেলে দেবে, নেশায় আকৃষ্ট হতে পারেন, কোনো কুসংসর্গে মিশে খারাপ পতনের আরও লক্ষণ দেখা দিচ্ছে। সাথী নক্ষত্র খুব একটা যে 100% ভালো বলবো না, তবে ঈশ্বরে যদি ভক্তি থাকে, একটা কথা আমি বারবার বলছি, অনেকে বিশ্বাস করুন কিংবা না করুন, যদি ঈশ্বরে ভক্তি বিশ্বাস রেখে চলতে পারেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। কারণ বৃহস্পতি সবসময় সে একটা পজিটিভ দিকে আশীর্বাদ করেন, মানে যারা সুপথে চালিত হয় তাদেরকে শনিদেব যেহেতু বসে আছেন সামনেই, শনিদেবের অবশ্যই তুলারাশির প্রতি একটা আশীর্বাদ সবসময় ক্রিয়া করে। তার জন্য দেখুন তুলারাশি অন্যান্য শনি গ্রহের ভয়ে যেমন ভীত থাকে, শনি তুলারাশির লোকদের অত ভয়ের দরকার নাই, কারণ তুলারাশির লোকেরা খুব একটা যে অধার্মিক হয় তা নয়, তুলারাশির লোকেরা শান্ত শিষ্ট ভদ্র বিনয়ী হয়, তুলারাশির লোকের শব্দ চয়ন খুব সুন্দর হয়, মানুষের সঙ্গে জনসংযোগ করতে একমাত্র তুলারাশিই পারে সব থেকে সহজে মিশে যেতে যে কোনো প্লেসে, তা সেই তুলারাশির ক্ষতি খুব একটা কম হয় না, কিন্তু কর্মফল অনুযায়ী তো ফল ভোগ করতে হয়। তো 2024 সাল অবশ্যই ভালো সময় আসছে, সাথী নক্ষত্র তার মাতা বা পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন, আর গুপ্ত শত্রু যাতে মাথা চাড়া দিতে পারে তার জন্য কারোর সঙ্গে অযথা তর্কাতর্কি করতে যাবেন না, বা শত্রুতা যদি বুঝেন যে সে তার থেকে আস্তে করে সরে আসুন, তর্কাতর্কি বা কোনো ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না। আর আর্থিক উন্নতি নিশ্চিত আপনার 23 সালের থেকে 24 সালে আর্থিক উন্নতি অবশ্যই ভালোভাবে হচ্ছে, এবং ঈশ্বরে ভক্তি রেখে চলুন, আধ্যাত্মিক মার্গে থাকুন, এবং সকলের প্রতি ভালো ব্যবহার করুন, ভগবানের বিশ্বাস নিয়ে কাজ শুরু করুন, আবার রাত্রে শোবার সময় ঈশ্বর চিন্তন করুন, তাহলে দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। তুলারাশি এমন একটা রাশি যেটা সকলের প্রিয় রাশি হয়, তুলারাশির সঙ্গে দেখবেন তুলারাশির সঙ্গে বিরোধ হয় না, কিন্তু তুলারাশির একটাই বদভ্যাস, প্রচণ্ড সেন্টিমেন্টাল, একটু কিছু বললে একটু অভিমান চলে আসে তার, একটু একটু আঘাত দিয়ে দিলেই তুলারাশি খুব ভেঙে পড়ে, এবং কোনো একটা ঘটনা, ছোট্ট ঘটনাকে দীর্ঘদিন ধরে মনের মধ্যে পুষে রাখে, এটাই তাদের বদভ্যাস। তার থেকে আপনাকে সেই সব আপনাকে আগের থেকে বলে দেওয়া হচ্ছে, এগুলো থেকে বিরত থাকুন, সেন্টিমেন্ট থাক, ইগো এগুলো সব রাখবেন না, অল্প, কিন্তু তুলারাশির একটা গুণ আছে, খুব প্রচণ্ড রেগে যায় কিন্তু সেকেন্ডের মধ্যে আবার মাথা ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আপনারা জানুন 2024 আপনার জন্য একটি অন্যান্য ভালো রাশির মতো আপনারও একটি শুভ বছর, তাই এই বছরটাকে ভালো করে কাজে লাগান। সাদা পোশাক, যখনই কোনো কাজে যাবেন সাদা বস্ত্র পরে, চাকরি বা পরীক্ষাস্থল বা কর্মক্ষেত্রে সাদা বস্ত্র পরুন,
ভগবানের শিবের, শিবকে আমাদের যে দেবাদিদেব মহাদেবের যদি মন্দিরে যান, সাদা ফুল দিয়ে পুজো দিন, বা সাদা জিনিসের পুজো দিন, বাড়িতে যদি সাদা রং থাকে বা সাদা কিছুর উপরে আপনি যদি কোনো যদি কোনো ধরুন আর্টিস্ট হন, সাদার উপরে যদি কোনো অলঙ্কৃত করেন, আপনি অবশ্যই সুফল পাবেন। আর যাদের পয়সা আছে বা আর্থিক ক্ষমতা আছে, সাদা স্টোন বা হীরা ব্যবহার করতে পারেন, তো অনেক দাম, পার্লেট ব্যবহার করতে পারেন যদি ক্ষমতা থাকে, তাহলে আরও সৌভাগ্য লাভ। তো যাই হোক, শুক্র আপনার সহায় আছে, আপনার কোনো চিন্তা নেই, এবছর আপনার অবশ্যই ভালো যাবে। তো যাই হোক, আপনাদের তুলারাশি সম্বন্ধে বললাম, 2024 আপনারা জানাবেন কেমন লাগছে, বা কিছু জানতে চাইলে আমাদের প্রশ্ন করবেন। আজকে এই পর্যন্ত রাখছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। জয় গুরু।